আসসালামু আলাইকুম মুদ্রা, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি জাম গাদাং ওয়েস্ট সুমাত্রা ইন্দোনেশিয়া থেকে। চলুন ঘুরে দেখি আজকে এই জাম গাদাং। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাশার আকাশ বুকিটিঙ্গি, এখানে উপর থেকে পুরো বুকিটিঙ্গির জাম গাদাং এরিয়াটি দেখা যাবে। আজকে হচ্ছে রোববার, যদিও প্রচুর লোক। জাম গাদাং বা ক্লক টাওয়ার 1926 সালে এটি স্থাপন করা হয়। তৎকালীন ডাচ রানী উইলিমিনিয়ার পুরস্কার স্বরূপ এটিকে তৈরি করা হয়। এই ক্লক টাওয়ারটির স্ট্রাকচার তৈরি করেন ইয়াজিদ আবাদিন এবং সুলতান গিগি আমিহ। এটি বানাতে খরচ হয়েছিল তৎকালীন 3000 গুইল্ডের। এখানে প্রচুর পরিমাণে টুরিস্ট আসে, দেশি এবং বিদেশি। তবে আমরা দেশি টুরিস্টই বেশি বিরক্ত করছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা রাউন্ড দিই, সাইডটা থেকে নিচের অংশ দেখা যায়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই শহরটি, এই শহরটির নাম বুকিটিঙ্গি। বুকিটিঙ্গি শহরের প্রায় সব জায়গাতেই মসজিদ লক্ষ্য করা যাচ্ছে। এখানে প্রায় 90% মুসলিম। এখানে প্রচুর পরিমাণে স্ন্যাক জাতীয় খাবার পাওয়া যায়, আপনারা দেখতে পাচ্ছেন। 2007 সালের 6ই মার্চ জাম গাদাং প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় ভূমিকম্পের কারণে, এবং এরপর 2010 সালে প্রায় 600 মিলিয়ন রুপিয়া ব্যয় করে এটি পুনর্নির্মাণ করা হয়। এই পুনরুদ্ধারের কাজটি করে থাকে ইন্দোনেশিয়া হেরিটেজ ট্রাস্ট। এই টাওয়ারটিতে উপরে টিকিট কেটে ওঠা যায় আমার যা মনে হচ্ছে আর কি, তবে কেউ উঠছে না, আমার ওঠার দরকার নেই। এই জাম গাদাংকে কেন্দ্র করে এখানে রয়েছে ছোটো ছোটো দোকান, বিভিন্ন অ্যাক্সেসরিজ, বাচ্চাদের খেলনা, টুপি, ব্যাগ, সানগ্লাস, বিভিন্ন কিছু পাওয়া যায়। তবে দামগুলি একটু আপনারা বুঝে শুনে নেবেন। ছোট্ট পাসার, পাসার বলতে এরা বলে হচ্ছে বাজার, ছোট বাজার তৈরি। মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এই গলিটি উপর থেকে নিচের দিকে চলে গেছে অনেক দূর পর্যন্ত। এই এরিয়াটিকে বলা হয় পাসার বাওয়া, এর মানে হচ্ছে নিচের বাজার। এখান থেকে সোজা একবারে রোড অনেক দূর চলে গেছে, আমরা ঠিক যাচ্ছি না। এই সাইডটা অনেক ক্রাউডেড, এখানে ইন্দোনেশিয়ার বিভিন্ন ধরনের ক্রুপু বলে থাকে আর সেগুলো বিক্রি হচ্ছে এখানে। বিভিন্ন ধরনের খাবার জিনিস, অনেক ধরনের। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ওই মাথা পর্যন্ত শুধু খাওয়ার জিনিস, অনেক ধরনের গ্রুপও বলে থাকে এরা।
এই সাইডে প্রচুর কাপড়ের দোকান আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের কাপড় চোপড় কিনছে তারা। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।